জনসংযোগ বাড়াতে টিএমসির নতুন উদ্যোগ দিদিকে বলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে জনসংযোগ বাড়াতে স্বেচ্ছাসেবক টিম তৈরি করলেন নওদা 74 নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শাহিনা মমতাজ খান। আজ সকালে তিনি নওদায় তার নিজস্ব বাসভবনে এই কর্মসূচি করেন। সমস্ত সদস্যদের ডেকে কবে থেকে কিভাবে কাজ করতে হবে তার পরামর্শ দেন। সঙ্গে উপস্থিত ছিলেন নওদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মণ্ডল ভুট্টো। আজ থেকে কাজ করার দায়িত্ব পেয়ে নব যুব সদস্যরা আপ্লুত। আমরা একটা জনসংযোগ রাখতে চাই প্রত্যেকটা মানুষের সঙ্গে, যেন আমরা যোগাযোগ সুন্দর করে রাখতে পারি। এটা দিদির নির্দেশ। এমনিতে আমার যেটা পরিবেশ, আমার নওদায় আমাদের কোনো ডিস্টার্ব নেই, ভীষণভাবে আমরা সব একসঙ্গে কাজ করি, সবাই একই সঙ্গে একসঙ্গে বসে খাওয়া, একসঙ্গে চলাফেরা করা, সবাই যেন সুস্থভাবে আমরা জীবনযাপন করতে পারি, এরকম ধরনের একটা সংযোগ আমাদের। আপনি কী করতে চাইছেন আজ থেকে? আজকে যে দিদি ঠিক করে পাঠিয়েছেন, 5 জনের নাম দিয়েছেন, ওনাদের আমরা ডেকেছি এবং ওনাদেরকে একটা ড্রেস দেওয়া হয়েছে। ওনার বাড়ি বাড়ি গিয়ে, ওনারা যারা প্রথম দিন ডাকবে তার বাড়ি আমরা যাব, সারাদিন সেখানে গিয়ে আমাদের প্রচারটা রাখবো, যেন আমরা সবাই একত্রিত হয়ে কাজটা করতে পারি। আচ্ছা, ওই যে 5 জন দিদি ঠিক করেছেন আর কি, সেই 5 জনের কী কাজ? ওই সবার সঙ্গে যোগাযোগ রাখা। এখন কি যোগাযোগ নেই মনে হচ্ছে তাহলে? না, আমার এরিয়াতে তো আমার যোগাযোগ খুব সুন্দর আছে। মানে নতুন করে আবার টিম করতে হচ্ছে যে যোগাযোগ রাখা? আমার মনে হচ্ছে না, কারণ অন্য অন্য নেতাদের কি অবস্থা জানি না, তবে আমারটা খুব সুন্দর আছে। এদের মূলত কি কাজ থাকবে? মানে শুধুই কি একটু ডেলে বসবে, সবাই একসঙ্গে বসলাম, কথা বললাম, গল্প গুজব করলাম, সবাই যেন সবার সঙ্গে সম্পর্ক রাখতে পারে, যেমন নিজের বাড়ির ফ্যামিলি, যেমন আমরা পার্টিটা আমরা সেইভাবেই পার্টি বলে বা ভোট বলে আমরা করছি না, সমাজসেবামূলক কাজ। সবাই একই সঙ্গে বসবো, একসঙ্গে চা খাবো, এর বাড়ি ও গেলাম, আমার বাড়ি এসে আসলো। তাহলে এটা আপনার যেমন গ্রুপের হলো 5 জন, তাহলে আর একটা অন্য গ্রুপের তো এরকম 5 জন নিয়োগ হচ্ছে নাকি? হ্যাঁ, প্রত্যেকটা এমএলএকে উনি এটা ঠিক করে দিয়েছেন, গ্রুপ বলে কোনো ইয়ে নেই। আমরা তাদেরকে ডেকেছি, ওনারা যেদিন ওনাদের পাড়ায় ডাকবেন সেদিন আমরা সেখানে গিয়ে বসবো, সবাই আলাপ আলোচনা করবো, সবাই একসঙ্গে থাকবো। কিন্তু আমার তরফ থেকে আমার যেটা মনে হয়, আমার নওদা আমার কোনো ডিস্টার্ব নেই। আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যেটা ভারতবর্ষের আর কোথাও ঘটেনি, যেটা এই বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যে দিদিকে বলো, মানে মুখ্যমন্ত্রীকে সরাসরি কথা বলা, এই সুযোগ ভারতবর্ষের আর কোনো জায়গাতে কোনো পাবলিক পায়নি, যেটা আমাদের পশ্চিমবাংলার মানুষের কাছে সবচেয়ে এক মানে ভীষণ পরিমাণে আনন্দের একটা দিক, যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা সরাসরি কথা বলি, অভাবযোগ আমাদের যেগুলো আছে সেগুলো আমরা ডিরেক্ট দিতে পারি। তাই দিদিকে বলো এই প্রোগ্রামের আজকে প্রথম আমাদের বিধায়িকা মাননীয় শাহিনা মমতাজ শুরু করলেন। আমরা যে 5 জনের কথা আপনারা বলছিলেন, ওই 5 জন হচ্ছে, এরা সোশ্যাল ওয়ার্কার এবং সমাজসেবক। এটা আমাদের পার্টি থেকে, এই রাজ্য থেকে পাঠানো হয়েছে। এদের কাজ হলো কি, এরা সমাজসেবক, সমাজের সেবা করার কাজ এদের। এদের সঙ্গে আমরা, এরা কোথাও কিছু থাকলে, এলাকায় যদি কোনো কিছু থাকে, যেহেতু এরা সোশ্যাল ওয়ার্কার এবং সমাজসেবক, এরা এমএলএকে বলবে, এমএলএ তার টিম নিয়ে সেই জায়গাতে গিয়ে তাদের সেই কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান করবে। এটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে মমতা দিদির একটা নতুন পদক্ষেপ, যেটা হলো জনসংযোগ তো আমাদের আছেই, অলরেডি আছে বলেই পশ্চিমবঙ্গ সরকার আমাদের আছে। তো এই জনসংযোগকে আরও আরও বেশি করতে, যারা এখন হয়তো আমাদের ছোঁয়া পায়নি, আমাদের উপকার পায়নি, তাদের যেন সবাই গুছিয়ে পায়, তার জন্য দিদিকে বলো এটা করা হয়েছে, যাতে আরও সকলে এই জনসেবামূলক কাজে আসতে পারে। আপনাদের তাহলে এখন কোথায় কোথায় কীভাবে কাজ করতে হবে? আমরা এখন 14টা অঞ্চলে করবো এমএলএর পক্ষ থেকে, যেহেতু এমএলএকে বিশেষ করে দেওয়া হয়েছে দিদির পক্ষ থেকে। তো যেহেতু এমএলএর 14টা অঞ্চল আছে, 14টা অঞ্চলে আমরা শুরু করবো, একদিন একদিন করে শুরু। হাসপাতাল
সভার পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার সমস্ত মানুষকে লোকসভা ভোটের আগে ও পরে তাকে পূর্ণ সমর্থন ও সহযোগিতার জন্য জানাচ্ছেন আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।